ভারতীয় রাজনীতির কথাই হচ্ছে দিল্লি দিলভালো কি লেকিন দিল্লি কা দিল জিসনে জিত লিয়া বার বার জিত লিয়া উসকো হারা না জেল ভেজ দিয়া গুজরাট থেকে তুলে নিয়ে আসামে নিয়ে যাওয়া হয় যখন তখন গোটা আসাম বন্যায় ভাসছে তাদের ফাইভ স্টার রিসর্টে সেখানে রাখা হয় খাতি ইমরান খানের দলের প্রার্থীরা উইদাউট সিম্বল নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং তারা পার্লামেন্টে লার্জেস্ট পার্টি হলেন যাতে সর্বভারতীয় দলের তকমাটা ছিনিয়ে নেওয়া যায় অন্য রাজ্যে নির্বাচন লড়লে যাতে সেখানে আমরা যে অ্যাডভান্টেজগুলো পাওয়ার কথা সর্বভারতীয় দল হিসেবে সেগুলো না পাই নমস্কার আজকের কনক্লেভের সাবজেক্ট দিল্লি তুমি কার এনডিএ না ইন্ডিয়ার আমি সঞ্চালক ঋতব্রতকে ধন্যবাদ জানাই ঋতব্রত প্রথমেই বাংলায় তর্জমা করে একটা আবৃত্তিচ্ছলে বলেছে যে বড় বড় দেশে ছোট ছোট কথা হয় যেটা আমরা ছোটবেলায় শুনে বড় হয়েছি বড়ে বড়ে দেশ মেয়ে বাতে ছোট বাতি রে নড়িটা তো মুশকিল হচ্ছে ওই দিল্লি কার তো আমি দিল্লি তো দিলো কি হতে হ ভারতীয় রাজনীতির কথাই হচ্ছে দিল্লি দিলওয়ালো কি দিল্লি কা দিল জিসনে জিত লিয়া বার বার জিত লি হারা না সকে জেল ভেজ দিয়া আজকে ভারতবর্ষের যখন নির্বাচন হবে পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রথম শর্তটাই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড ভারতবর্ষের নির্বাচনে আজকের দিনে দাঁড়িয়ে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে ধ্বংস করতে উদ্যত হয়েছে কেন্দ্রের শাসক দল সেটা বোঝার জন্য কয়েকটা ছোট্ট উদাহরণ দিলেই যথেষ্ট হয়ে যাবে ধরুন শিবসেনা একটা দল তারা দু হাজার সালে বিজেপির শরিক ছিল মুশকিল হচ্ছে বিজেপির চোদ্দো সালে যারা শরিক ছিল তাদের পঁচানব্বই শতাংশ বা আটানব্বই শতাংশ শরিক এখন ছেড়ে চলে গেছে নতুন শরিক হয়েছে ইডি সিবিআই এনআইএ বা ইনকাম ট্যাক্স সেটা অন্য কথা কিন্তু সেই শিবসেনা যখন বিজেপিকে ত্যাগ করল তখন শিবসেনাকে ভেঙে দিতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অপারেশনে নামে কখনো রাত আড়াইটার সময় গভর্নর এসে শপথ পাঠ করান আবার কখনো দেখা যায় সিআরপিএফ কর্ডন করে একনাথ সিন্ধেসহ সহ প্রায় তিন ডজন বিধায়ককে কার্যত কর্ডন করে গুজরাটে নিয়ে যাওয়া হয় গুজরাট থেকে তুলে নিয়ে আসামে নিয়ে যাওয়া হয় যখন তখন গোটা আসাম বন্যায় ভাসছে তাদের ফাইভ স্টার রিসোর্টে সেখানে রাখা হয় খাতির যত্ন করে তারপর শিবসেনার সরকার ভেঙে যায় নতুন সরকার আসে শুধু তাই না মূল সমস্যার জায়গাটা অন্যখানে কি করে নষ্ট করে ধ্বংস করে শিবসেনার প্রতীকটাকে কার্যত কেড়ে নেওয়া হয় এই যে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত জায়গা দখল করবো এই কর্তৃত্ব এই দখলদারীর রাজনীতি আমরা অবাক বিষয় লক্ষ্য করলাম নির্বাচন কমিশনও কার্যত বহু ক্ষেত্রে চুপ একই কাজ করা হচ্ছে এনসিপির ক্ষেত্র এনসিপির প্রতীক কেড়ে নেওয়া হচ্ছে আমরা ভুললে চলবে না খুব সাম্প্রতিক অতীতে পাকিস্তানের নির্বাচন হয়েছে আমরা তো কথায় কথায় পাকিস্তানের তুলনা করি হাঙ্গার ইন্ডেক্সে আমরা পাকিস্তানের নিচে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা পাকিস্তানের নিচে তো যেই পাকিস্তানকে বিদ্রুপ করতে করতে আমরা বড় হই তো সেই পাকিস্তানে আমরা দেখলাম নির্বাচন হলো ইমরান খানকে কার্যত গৃহবন্দী করে তার দল তেহরিক ইনসাফকে নিষিদ্ধ ঘোষণা করে শুধু তাই না তাদের সিম্বল পর্যন্ত কেড়ে নেওয়া হলো ইমরান খানের দলের প্রার্থীরা উইদাউট সিম্বল নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং তারা পার্লামেন্টে লার্জেস্ট পার্টি হলেন লেভেল প্লেইং ফিল্ড কি করে ধ্বংস করা হচ্ছে তৃণমূল কংগ্রেস শঙ্কুরা ব্যঙ্গ করছে যে আঞ্চলিক দল তার সর্বভারতীয় ইত্যাদি ইত্যাদি এই যে আঞ্চলিক দল না সর্বভারতীয় দল এটা তো নির্বাচন কমিশনের একটা মানদণ্ড আছে এইটা রি করার কথা ছিল দু সালে দু সালে যেটা ইভ্যালুয়েশন হওয়ার কথা হঠাৎ করে দু সালে সেই ইভ্যালুয়েশনটা করতে হলো কারণ যাতে সর্বভারতীয় দলের তকমাটা ছিনিয়ে নেওয়া যায় অন্য রাজ্যে নির্বাচন লড়লে যাতে সেখানে আমরা যে অ্যাডভান্টেজগুলো পাওয়ার কথা সর্বভারতীয় দল হিসেবে সেগুলো না পাই উল্টো যারা বলছে আমরা বিশ্বের বৃহত্তম দল তারা আটত্রিশটা দল নিয়ে জোট করলো কখন জোট করলো যখন ইন্ডিয়া জোটের প্রথম মিটিং হয়ে গেল তারপর মনে পড়লো যে তাদেরও একটা অ্যালায়েন্স আছে এবং এই আটত্রিশটা দলের মধ্যে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি মোবাইলে গুগল না খোলে ওরা দশটা দলের নাম বলতে পারবে না কেউ এবং চব্বিশটা দল একটাও এমপি পাইনি পার্লামেন্টে আটত্রিশটা দলের মধ্যে চব্বিশটা দলের কোনো এমপি নেই যাদের নামই কেউ শোনেন লোকসভা ভোটে দাঁড়ায়নি এরকম দল আছে তেইশটা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে যদি গণতন্ত্রের স্পেসটাকে নষ্ট করা হয় আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন অভ্র বলছিল দুর্নীতি এজেন্সি ধর যদি ধরে অসুবিধা কোথায় নিশ্চয়ই অসুবিধা থাকার তো উচিত সাধারণ বুদ্ধি তো তাই বলে কিন্তু ধরুন এজেন্সি একটা লোককে যেহেতু কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী আমি ভারতবর্ষের কয়েকটা মুখ্যমন্ত্রী উদাহরণ দিই বিজেপি বলল চোর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান বলল কার্গিল যুদ্ধে যে সেনারা তাদের জন্য যে আবাসন দেওয়া হবে ভাবুন দেশপ্রেমিক পার্টি তারা বলছে কার্গিল যুদ্ধে সেনাদের আবাসন দেওয়া হবে শহীদদের সেই আবাসনে দুর্নীতি করেছে তিন হাজার একশো বারো কোটি টাকার অশোক চৌহানকে গ্রেপ্তার করতে হবে ইডির নোটিশ কেন গত মাসের কুড়ি তারিখ রাজ্যসভার ভোট হয়েছে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন ফাইল করেছে অশোক চৌহান রাজ্যসভায় বিজেপির এমপি নারায়ণ রানে সত্তর হাজার কোটি টাকা চুরি করেছে ইরিগেশন স্ক্যাম করেছে আজকে নারায়ণ রানের বিরুদ্ধে অভিযোগ ছিল অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল সত্তর হাজার কোটি টাকার অজিত পাওয়ার আজকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং অর্থ দায়িত্ব সামলাচ্ছে নারায়ণ রায়ের বিরুদ্ধে তিনশো আটাত্তর কোটি টাকার দুর্নীতি আরেকজন মুখ্যমন্ত্রী সে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ছশো আটচল্লিশ কোটি টাকা রোজ থেকে চুরি করেছে আমরা বলিনি বিজেপি বলেছে ইডি নোটিশ পাঠিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তাই সামগ্রিকভাবে দুর্নীতি যদি করে এজেন্সি ধরবে কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে তো ফ্রেন্ড রিকোয়েস্ট যায় যারা সোশ্যাল মিডিয়া করে ফেসবুকে দেখবেন চেনা পরিচিত মনে হলে বা কাউকে ভালো লাগলে ছেলেরা কোনো মেয়েকে ভালো লাগলে বা মেয়েরা কোনো ছেলেকে ভালো লাগলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তো এখানে বিজেপি আবার যাকে ভালো লাগে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ঠিকঠাক টাইমে অ্যাকসেপ্ট হয়ে গেলে আবার পার্টির টিকিটও পেয়ে যায় তো এটা অদ্ভুত একটা ডেমোক্রেটিক খেলা চলছে তরুণ যদি বলছে তৃণমূল আপের বিরুদ্ধে বলেছে গোয়াতে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বলেছে কেরালাতে তো তুমি বাবা পিডিপি কে কি বলেছিলে দু হাজার চোদ্দোর আগে দেশদ্রোহী না দেশপ্রেমিক দু হাজার চোদ্দোতে দেশপ্রেমিক হয়ে গেছে এখন আবার দেশদ্রোহী না দেশপ্রেমিক কদিন কোথায় আছে তো ওরা নিজেরাই জানে না তো সামগ্রিকভাবে আজকে তাই পলিটিক্যাল ন্যারেটিভটা এই জায়গায় দাঁড়িয়েছে যে ভারতবর্ষের বুকে একদলীয় গণতন্ত্র একদলীয় শাসন এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধান এক নির্বাচন তার বিরুদ্ধে ভারতের বহুত্ববাদ একদিকে ভারতের বহুত্ববাদের চর্চা একদিকে ইউনিটি ইন ডাইভার্সিটি আর আরেক দিকে এক না তন্ত্রের দিকে একদিকে ফ্যাসিজমের দিকে দেশ কোন দিকে যাবে নির্ধারণ করবে দেশের মানুষ কিন্তু হিটলারও ভেবেছিল পার্লামেন্টের বুকে সমস্ত বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেবে মানুষ হিটলারের নিয়তি হিটলারের পরিণতি ভোলেনি ভারতবর্ষের নব্য হিটলারও জেনে রাখুন আজকে নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরে কেজরিওয়ালকে অ্যারেস্ট করছেন মহুয়া মৈত্রকে সমন করছেন এত ভয় কিসের কারণ কখন ভয় থাকে জানেন আজকে ধরুন একটা হোটেলেই কনক্লেভ হচ্ছে এই হোটেলের মালিক আজকে যদি তার ব্যবসা নষ্ট হয়ে যায় তার যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায় তাহলে যারা কর্মচারী তারা সবাই বিপাকে পড়বেন দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি একটি সংস্থার কর্মচারী যে সংস্থার নাম আদানি কর্পোরেশন আদানি কর্পোরেশনের বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন করে তাহলে তার মুখ বন্ধ রাখতে হবে পার্লামেন্টের বুকে তাই মহু প্রবেশাধিকার নিষিদ্ধ করতে হবে তার বিরুদ্ধে কথা বললে দেশের একশো আটচল্লিশ জন সাংসদকে সমস্ত বিরোধী দলের সবাইকে মার্শাল দিয়ে গায়ের জুড়ে বের করতে হবে প্রভুর বিরুদ্ধে কথা বলা যাবে না আজকে তাই ভারতবর্ষ এই বহুত্ববাদের চর্চায় থাকবে না একদলীয় হিটলারের নব্য হিটলারের সংস্করণের পাশে থাকবে সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে ভারতবর্ষের মানুষ নেবে কিন্তু ভারতবর্ষের মানুষই চিরকাল ইতিহাস রচনা করেছে যেই ইতিহাস গণতান্ত্রিকতার কথা বলে যেই ইতিহাস ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর কথা বলে তাই কে জিতবে সেটা বড় কথা নিশ্চিতভাবে লোকসভা নির্বাচনের ফলাফল বলবে কিন্তু বাংলার বুক থেকে ভারতবর্ষের বুক থেকে ফ্যাসিস বিজেপি শক্তি পরাস্ত হবে আগামী দিন নতুন সূর্য উঠবে সেই সূর্যোদয়ে বিজেপির নাম ও নিশান থাকবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ